Assalamualaikum. ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি প্রজ্ঞা ইসলাম, সহকারী শিক্ষক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আবার এসেছি এবং আজকে মূলত আমি তোমাদের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলবো, অর্থাৎ কোন ধরনের কোশ্চেন হতে পারে। তোমাদের গত ক্লাসে কিন্তু বলা হয়েছে একটা প্যাসেজ দেওয়া হবে টেক্সট বুক থেকে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে। তো প্যাসেজের আলোকে তোমাদের কিছু সিমিলার মিনিং থাকবে, ট্রু ফলস থাকবে, তারপরে দু একটা কোশ্চেন আনসারও থাকবে। তোমাদের বইয়ের বাইরে, অর্থাৎ তোমাদের বইতে আছে 16 থেকে 25 ইউনিট। তো 16 থেকে 25 ইউনিটের মধ্য থেকেই আসবে এবং যা পড়ানো হয়েছে তার মধ্য থেকেই আসবে। তো তোমরা সেই আর যেহেতু গত পরীক্ষা একটা হয়েছে তোমরা দিয়েছো, মোটামুটি জানো কোন ধরনের কোশ্চেন হতে পারে, তো তোমরা সেই আলোকে পড়াশোনাগুলো করে ফেলবে। আমি এখন তোমাদের সাথে কথা বলবো একটু গ্রামার নিয়ে। গ্রামারে আমাদের কি আছে? ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর একটা হচ্ছে পার্সন। খেয়াল করে দেখো, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং পার্সন। ও, আর একটা কথা, তোমাদের কিন্তু বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমি যেদিন তোমাদের সাথে গুগল মিটে ক্লাস নিলাম সেদিন কিন্তু আমি বলে দিয়েছি যে ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে তোমাদের কোশ্চেন আসবে। সুতরাং তোমরা কিন্তু ওটা কখনো ইগনোর করবে না, মনোযোগ দিয়ে পড়বে। যে ধরনেরই কোশ্চেন আসুক তোমরা পারবে আশা করি। যেমন ধরো, কেমন কোশ্চেন হতে পারে খেয়াল করে দেখো। স্টেটমেন্ট ইজ কারেক্ট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন ব্যবহার করে কোন বাক্যটা সঠিক লেখা হয়েছে। তোমরা খেয়াল করে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে তারপরে আনসারটা করবে। আমি এখানে দু তিনটে অপশন দিচ্ছি, অপশন চারটাই কিন্তু থাকবে, আমার বোর্ড ছোট, আমি এই জন্য চারটা অপশন লিখছি না। খেয়াল করো, খেয়াল করে দেখো, এখানে তিনটা অপশন দিয়েছি, এখানে আমার ক্যাপিটাল লেটার নেই, এখানেও ক্যাপিটাল লেটার নেই, এখানে ক্যাপিটাল লেটার আছে। আর একটা যেটা, এখানে কিন্তু কোনো বিরাম চিহ্ন নাই, কিন্তু এখানে কিন্তু আমার প্রশ্নবোধক চিহ্ন আছে। সেই ক্ষেত্রে সঠিক কোনটা হবে? সেই ক্ষেত্রে সঠিক হবে হচ্ছে হু ইজ ইয়োর টিচার, লুক অ্যাট বোর্ড, হু ইজ ইয়োর টিচার। এরপরে দেখো, গ্রামার থেকে আরো কোন ধরনের কোশ্চেন আসবে, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং আমরা আর একটা কি শিখেছি, পার্সন। আচ্ছা, ভার্ব শব্দটার অর্থ কি? ফাট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভার্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভার্ব? ভার্ব শব্দটার অর্থ কি? তোমরা কিন্তু জানো ভার্ব শব্দটার অর্থ কি, বিশেষ নাকি বিশেষণ নাকি ক্রিয়া?
আমরা জানি ক্রিয়া ভার্ব শব্দটার অর্থ হচ্ছে ক্রিয়া। খেয়াল করে দেখো এই ধরনের কোশ্চেন আসতে পারে। How many kinds of verb mainly are there? আমরা জানি mainly মানে হচ্ছে প্রধানত। আমরা কিন্তু জানি verb প্রধানত কত প্রকার। verb প্রধানত দু প্রকার। তারপরে কি আসছে? Principal verb, auxiliary verb। এর পরে হচ্ছে আমাদের আবার transitive, intransitive verb আসে। কিন্তু mainly প্রধানত verb হচ্ছে দুই প্রকার। খেয়াল করে দেখো এখানে কিন্তু mainly শব্দটা লেখা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের আনসার কি হবে? আনসার হবে এ নাম্বার, অর্থাৎ এটা। হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব মেইনলি আর দেয়ার। এরপরে কি আসতে পারে? আমাদের ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন যাই থাকুক না কেন সেটার অংশ বিশেষ বা সেটা সিলেক্ট করার একটা বিষয় থাকতে পারে। যে কোন পার্সন যাই থাকুক না কেন, কেমন কোশ্চেন হতে পারে খেয়াল করে দেখো। Which word is adverb in the following sentence? নিচে যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেটার মধ্যে adverb কোনটি? খেয়াল করে দেখো। The lady speaks loudly. মহিলাটি জোরে কথা বলে, যেমন আমি অনেক জোরে কথা বলি সেরকম। তাহলে দ্য লেডি স্পিক্স লাউডলি, এখানে কোন অংশটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে? আমি তিনটা অংশ লিখছি, ফুল লিখছি না। খেয়াল করে দেখো, দি লেডি স্পিক্স স্পিক্স লাউডলি লাউডলি। খেয়াল করে দেখো আমাদের অ্যাডভার্ব কি। আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ কোনটা? সেটা হচ্ছে আমাদের লাউডলি। এভাবে কিন্তু প্রিপোজিশন, তারপরে হচ্ছে পার্সন, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এ ধরনের কোশ্চেন হতে পারে। মুছে দিলাম আমি। তারপরে আমরা কি জানি? আমরা জানি পার্সন শব্দটির অর্থ হচ্ছে পুরুষ, আর প্রিপোজিশন শব্দটির অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। আমরা পার্সন থেকেও যদি কোশ্চেন করি যে হুইচ ওয়ার্ড ইজ, দেখো প্রশ্নটাই দেখো আগে। Which word is third person in the following sentence? নিচের যে সেন্টেন্স গুলো আছে সেখান থেকে থার্ড পারসন কোনটি? যেমন ধরো
মাহজাবিন ইজ এ গুড গার্ল খেয়াল করে দেখো মাহজাবিন ইজ এ গুড গার্ল এখানে কি দেওয়া আছে চা একটা সেন্টেন্সে চার পাঁচটা অংশ আছে এখানে আমরা জানি থার্ড পারসন কোনটা থার্ড পারসন হচ্ছে নাম যে কোনো কিছুর নাম হি শি ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সেই ক্ষেত্রে আমাদের অপশন যদি থাকে এমন খেয়াল করে দেখো সেক্ষেত্রে আমাদের এখানে নাম কি নাম হচ্ছে মাহজাবিন তাহলে এই যে মাহজাবিন এটা হবে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখো আমি পারসন নিয়ে কথা বলেছি তার মানে এ না যে অন্য কোনো গ্রামারের অংশ থেকে আসতে পারবে না সিলেবাসের যে কোনো অংশ থেকে কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসতে পারে আমি শুধুমাত্র সময় স্বল্পতার জন্য একটা একটা করে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বললাম কিন্তু গ্রামারে তোমাদের যে চারটা টপিক আছে সবগুলোর মধ্যে থেকেই কিন্তু এই ধরনের যেগুলো আমি এখন ক্লাস নিলাম এই ধরনের কোশ্চেন হতে পারে আর গুগল মিটের ক্লাসে কিন্তু তোমাদের সাথে এসব বিষয় নিয়ে আমার কথা হয়েছে তোমরাও জানতে চেয়েছো আমিও বলেছি তো আমি যেগুলো পড়িয়েছি তোমরা যদি সেগুলোই ঠিক মতো পড়ো আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে যে ক্লাস ইভ্যালুয়েশন আছে সে ইভ্যালুয়েশনে তোমরা ভালো করবে আমি শুধু সিম্পল হিসেবে একটা একটা করে কিছু কোশ্চেন তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং মনোযোগ দিয়ে পরীক্ষায় অ্যান্সার করবে তাহলেই দেখবে সব কিছু ঠিক হচ্ছে ভালো থেকো সবাই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে খোদা হাফেজ।